आज आमी आपनादेर संगे शेयर करे नेब काकरोलेर दुटो रेसिपि। এই সময় বাজারে প্রচুর পরিমাণ কাকরোল পাওয়া যায়। কাকরোল খেতেও আমরা ভীষণ পছন্দ করি, তাই কাকরোল দিয়ে আজকে আমার দুটো ফেভারিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এক নম্বর কাকরোল বীজবাটা আর দু নম্বর কাকরোল পকোড়া। তার জন্য প্রথমেই কাকরোল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে একটি বাটিতে জল দিয়ে তার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাকরোল দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে কাকরোল সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাই বাটিতেই সেদ্ধ করে নিচ্ছি। কাকরোল সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। সেদ্ধ করা কাকরোল ঠান্ডা হয়ে গেলে কাকরোল লম্বালম্বি দুই ভাগে চিরে নেব। প্রত্যেকটা কাকরোলই একইভাবে চিরে নেব। এরপর সমস্ত কাকরোল থেকে চামচের সাহায্যে বীজ বার করে নেব। এরপর কাকরোল সরিয়ে রেখে কাকরোলের বীজগুলো বেটে নেব। তার জন্য একটি ছাঁকনিতে দিয়ে দেব সমান পরিমাণে সর্ষে, ভেজে নেওয়া চিনেবাদাম আর পোস্ত। সর্ষে, পোস্ত আর চিনেবাদাম একই পরিমাণে নিয়ে জল দিয়ে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল। তারপর মিক্সির ঢাকনা আটকে প্রথমে মশলা পেস্ট করে নেব। তারপর ওই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে কাকরোলের বীজ যে বার করে রেখেছিলাম সেই বীজ মশলার মধ্যে দিয়ে মশলার সাথে একসাথে বেটে নেব। এখন মশলার সাথে বীজ বাটা রেডি। অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত, বাদাম দিয়ে বেটে নেওয়া কাকরোলের বীজ। এরপর তেলের সাথে কাকরোলের বীজ বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে জল শুকিয়ে নেব। কাকরোলের বীজ বাটা যখন নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, খুব সামান্য চিনি আর 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ কাকরোলের বীজ বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন জল শুকিয়ে আসবে তখন কাকরোলের বীজ বাটার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 2 চামচ। তারপর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। এরপর গ্যাস ওভেন থেকে কাকরোলের বীজ বাটা নামিয়ে নিয়ে অর্ধেকটা কাকরোলের পকোড়া বানানোর জন্য কাকরোলের ভেতরে পুর হিসাবে ব্যবহার করব আর অর্ধেকটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এই কাকরোলের বীজ বাটা অসম্ভব টেস্টি খেতে হয়। গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন আর প্রশংসা কুড়িয়ে নিন। এখন এই পুর দিয়ে কিভাবে কাকরোলের পকোড়া তৈরি করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য কাকরোলের যে বীজ বাটার পুর বানিয়েছি সেই পুর অর্ধেকটা সরিয়ে রেখে অর্ধেকটা কাকরোলের মধ্যে পুড়ে দেব। দেখুন আমি কিভাবে পুড়ে নিচ্ছি। একইভাবে সমস্ত কাকরোলের মধ্যেই পুর ভরে রেডি করে নেব। যে কোনো পকোড়া বানানোর সময় আমাদের বেসন লাগে, তাই 1 কাপ বেসন নিয়ে তার মধ্যে 1/2 কাপের একটু বেশি জল নিয়ে বেসন পকোড়ার জন্য রেডি করে নেব। বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে বেসন মেখে নেব। জল বেশি হয়ে গেলে পকোড়া বানাতে অসুবিধা হবে। বেসন ফেটানো রেডি। বেসন ফেটানোর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ গরম সর্ষের তেল, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো,
তারপর নুন সরষের তেল গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব। বেসন ভালো করে ফেটানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এক চিমটে খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই বেসনের ব্যাটার পকোড়া ভাজার জন্য রেডি হয়ে যাবে। কাকরোলের পকোড়া আমি শ্যালো ফ্রাই করব, তাই জন্য বেশি তেল লাগবে না। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করতে গেলে তেল অনেকটাই বেশি লাগে, শ্যালো ফ্রাই করলেও খেতে ভীষণ টেস্টি হয়। শ্যালো ফ্রাই করার জন্য অবশ্যই ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে। পুরভরা কাকরোল বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। কাকরোল যেহেতু খুব বেশি নরম করে সেদ্ধ করা হয় না, তাই এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, যাতে কাকরোলের পেছন দিকটা সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে কাকরোল ভেজে নিতে হবে, তাহলে কাকরোল সুসেদ্ধ হবে আর খেতেও অত্যন্ত টেস্টি হবে। এখন কাকরোলের পকোড়া রেডি। সার্ভিং বলে তুলে গরম গরম ডাল আর ভাতের সাথে পরিবেশন করে দেব। এই কাকরোলের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।